আমি চৈতি, মামার বাড়ি থাকি। আমার বাড়ি গ্রামে, তাই পড়াশোনার জন্য শহরে পাঠানো হয়েছে। তাছাড়া আমার মামি একা থাকেন। মামা মুম্বাইয়ে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন, খুব কম ছুটি পান। এলে এক দুদিন খুব হইচই করে আবার ফিরে যান। মামির নাম স্নেহা, ছিপছিপে চেহারা, বয়স 32 হলেও যে কেউ দেখলে বলবে কলেজ স্টুডেন্ট। রাস্তা দিয়ে যখন যায় তখন মনে হয় একটা প্রজাপতি উড়ে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আমার স্বাস্থ্য আগে থেকেই বেশ ভালো। মামা আমাকে খুব ভালোবাসে, সব সময় আদর করে গল্প বলে, এখনো বাড়ি এলে আমাকে কোলে বসিয়ে খাইয়ে দেয়। যাই হোক, এবার মূল গল্পে আসি। আমার মামির একটাই দোষ, খেলা ছাড়া একদিনও থাকতে পারে না, রোজ কেউ না কেউ আসবেই আসবে। বেশিরভাগ দিন দুজন করে আসে। মামি বলে ওরা সবাই বাপের বাড়ির প্রতিবেশী দাদা। একদিন দুজন আসলো, আমি এদেরকে আগে থেকেই চিনি, কারণ এরা আগেও এসেছিল, একজন মিলন আর একজন সুজয়। আমি পাশের রুমেই থাকি আর পড়াশোনা করি। মামি পড়াশোনায় খুব ভালো ছিল, তাই আমাকে মাঝে মাঝে পড়া দেখিয়ে দেয়। তবে যেদিন মামির কাছে লোকজন আসে তখন ওদিক থেকে দরজা বন্ধ করে দেয়, আমাকে কোনো দিন আসতে দেয় না, বলে পড়াশোনার ক্ষতি হবে, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দরজায় একটা ছোট্ট ফুটো আছে, সেটা দিয়ে আমি সব কিছু দেখতে পাই, কথাও পরিষ্কার শোনা যায়। তখন সকাল 9টা, মামি ওদের জন্য চা বানিয়ে দিল, বলল দাদা তোমরা চা খাও, আমি চান করে আসছি চট করে। মামি চান করে শুদ্ধ না হয়ে খেলতে নামে না, বলে এটা ওর কাছে খুব পবিত্র জিনিস, পুজো করার মতো। স্নান করে সাদা রঙের একটা টাওয়েল জড়িয়ে ভেজা চুলে এসে আগে দুজনকে প্রণাম করবে, দুজনে তার কপালে চুমু খেয়ে আশীর্বাদ করবে, ভালো থাকিস বোন। যথারীতি তাই হলো। এরপর অনেক রকম সুগন্ধি পারফিউম মাখলো। এরপর যখন মামি দাঁড়ালো তখন মনে হয় পৃথিবীর কোনো ছেলে আর স্থির থাকতে পারবে না। তবে মামি কখনো তাড়াহুড়া করে না। মামি বলল আজ প্রথমে মিলনদা খেলবে, সুজয়দা তুমি এখন ওপর দিকটায় যাও, খাওয়া দাওয়া করো, পরে নিচে আসিও। এরা কোনোদিন মামির কথার অবাধ্য হয়নি। ঠিক আছে বোন, তুই যা বলবি। মামির চোখ বুজে আসে আরামে, আমি দরজার ওপাশ থেকে সব দেখি। প্রায় 1 ঘন্টা পর ওদের খেলা শেষ হলো। এরপর মামি ফ্রেশ হয়ে একটা সুন্দর নাইটি পরে দুজনকে খাবার দিল, দুজনে আরাম করে খাবার খেলো। এরপর যাওয়ার পালা। মামি দুজনকে আবার প্রণাম করে বলল দাদারা আবার তাড়াতাড়ি এসো কিন্তু। মিলন বলল নিশ্চয় বোন, তোকে সুখী দেখতে আমাদের কত ভালো লাগে, পরের বার আরও ভালো খেলা হবে। অনলাইনে একটা ক্রিমের অর্ডার দিয়েছি, ওটা লাগালে আর লাগবে না, দেখবি কত মজা লাগে। মামি বলল নিশ্চয় দাদা, তোমরা আমার গুরুজন, যা ভালো বুঝবে তাই করবে। সুজয় বলল চৈতিটাকে তো দেখছি না, ওকে তো এগুলো একটু আধটু শেখাতে পারিস। মামি বলল না দাদা, এখন না আরও পরে, এখন পারবে না এসব, পরে শিখে যাবে। আমার খুব রাগ হলো, মনে হলো এখনই সব দেখিয়ে দেই। যাই হোক, এরপর ওরা বিদায় নিল। শুধু এরাই নয়, মামি অনেকের সাথেই খেলে, সেগুলো পরে বলবো। কদিন পর মামা 3 দিনের ছুটিতে বাড়িতে এলো। মামা থাকলে মামি অন্য মানুষ, শান্ত হয়ে ঘরের কাজ করবে। মামা আমাকে কোলে বসে অনেক আদর করলো, মানে রাত্রে মামির খেলার আগে প্রস্তুতি নিচ্ছে। মামার সাথে যখন মামি খেলে তখন এমন ভান করে যেন 3 মাস পরে খেলছে। আমি তো জানি মামা বেশিক্ষণ খেলতে পারতো না, 3 দিন ধরে মামির এমন তুলে দিত যে মামা গেলেই সঙ্গে সঙ্গে কাউকে ধরে নিয়ে আসতো। একদিন একটা ছেলেকে মামি ধরে নিয়ে এলো, আমার সমবয়সী, সে এক দারুণ কাণ্ড। সেবারে আমি মামির কাণ্ড কারখানায় জড়িয়ে গেলাম। মামা চলে যাওয়ার পর আমরা দুজনেই খেলা করার জন্য ছটফট করতে লাগলাম। এই সময় হঠাৎ করে একটা সুযোগ এসে গেল। পাশের বাড়ির নীনা কাকিমা এসে বললেন যে তাদের এখনই দিল্লি যেতে হবে, বাবার শরীর খারাপ, তার ছেলে আমার সমবয়সী, সে আমাদের কাছেই থাকবে, ওকে আমি আগে থেকে চিনি, ওর নাম রকি। মামি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। মামির চোখ দেখে বুঝলাম মামি একেও ছাড়বে না। আমাদের মাত্র 2টো বিছানা, রকিকে তবে মামির সাথেই থাকতে হবে। রকি বই খাতা জামা কাপড় নিয়ে চলে এলো দুপুরের মধ্যেই। বিকেলে মামি চা বিস্কুট দিল খেতে। টেবিলে বসে রকি পড়ছে আর মামি দেখছি খুব আকর্ষণীয় একটা ড্রেস পরে নিয়েছে, সব স্পষ্ট দেখা যাচ্ছে, রকির চোখ ওদিকেই পড়ে আছে। মামি না দেখার ভান করে কাজ করে যাচ্ছে। রাত্রে খাওয়া দাওয়া করে মামি বলল তুমি শুয়ে যাও, আমি কাজ শেষ করে ঘুমাবো। রকি শুয়ে পড়ল। একটু পরে মামি বডি স্প্রে লাগিয়ে ঘুমাতে গেল। ছোটখাটো মামির গা আর রকির গা একদম লেপটে গেল। মামি রকিকে জড়িয়ে ধরে বুকের কাছে টেনে নিয়ে এলো। এরপর আমিও রুমে এসে শুয়ে পড়লাম। সকালে দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে না ঘুমিয়ে।
মামি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে আমাকে ডাকলো। তিনজনে খেতে লাগলাম নিঃশব্দে। রকির দু চোখে ঘুম জড়িয়ে আছে। মামি খাওয়া হলে বলল, আমি একটু বাজার থেকে আসছি, তোমরা পড়তে বসে যাও। আমি মনে মনে বললাম, আর পড়া? সারা রাত ওদের খেলা দেখে দেখে আমার পড়া মাথায় উঠেছে। মামি যেতে আমি রকিকে ধরলাম, এই রকি, তুই কাল রাতে কি করেছিস? রকি বেশ ভয় পেয়ে গেল। কই, কিছু না তো? আমি আরো চেপে ধরলাম, না তো মানে আমি নিজের চোখে দেখেছি। তুই এখন আমার সাথে করবি, না হলে আমি তোর মাকে সব বলে দেব। রকি ভয়ে ভয়ে রাজি হলো। আস্তে আস্তে শুরু করলো দারুণ অনুভূতি। হঠাৎ মামি ফিরে এলো, আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম, কিন্তু রকি নিজেকে সামলাতে পারেনি। মামি সবকিছু বুঝে গেল, আমাকে হাত ধরে টেনে আমার ঘরে নিয়ে এলো। দেখ চৈতি, তোকে আমি নিজে থেকে কোনোদিন বলিনি, কিন্তু তুই যদি নিজে চাস তবে বাধা দেব না, কিন্তু প্রথমবার একজন অভিজ্ঞ কারোর সাথে খেলতে হয়। আমি বললাম, না মামি, আমার এখনই চাই, তুমি তো কত মজা করো, আমার কথা ভাবোই না, আমার যে কি হয়। মামি বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তবে দাঁড়া, তোর মিলন কাকুকে ডেকে দেই, প্রথমবারের জন্য ওই বেস্ট। বলে মামি ফোনে ডাকলো মিলন কাকুকে। মিলনদা, একবার আর্জেন্ট আসতে পারবে এক্ষুনি? মিলনদা 20 মিনিটের মধ্যে চলে এলো। কি ব্যাপার স্নেহা, এত আর্জেন্ট তলব? মিলন কাকুর একদম পেটাই চেহারা, 30 বছর বয়স, প্রতিদিন জিম করে, কি সুন্দর সিনেমার হিরোর মতো চেহারা, দেখে আমি লোভ সামলাতে পারছি না। মামি বলল, আর কি করব, তোমার ভাই যে এখন বড় হয়ে গেছে, তার জন্য তুমি ছাড়া আর কে আছে। মিলন কাকু এবার আমাকে দেখলো, আরে আমাদের চৈতিমা এত বড় হয়ে গেছে, বলে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমোয় চুমোয় ভরিয়ে দিল। মামি বলল, যাও দাদা, ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে ভালো করে খেলো, আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসবো, আমার এখন রকিকে নিয়ে কাজ সব শেখাতে হবে, যাও দাদা ঘরে যাও। মিলন কাকু আমার হাত ধরে আমার ঘরে নিয়ে এলো, বলল, তোকে কিছু করতে হবে না।